আসলে জীবনে যে কখনো বরফ দেখতে পারবো এটা আমি আসলে কখনো কল্পনা করতে পারি নাই, বাট খুবই সুন্দর। গ্রীষ্মকাল ও অন্য ঋতুতে পানিতে ভরা থাকে এই লেক। অসলোর সুন্দর লেকগুলোর মধ্যে নকলেভান অন্যতম। অনেকে এই লেকে মাছ ধরেন, কেউ কেউ নৌকায় ঘুরে বেড়ান। আর এখন শীতকালে পুরো লেকটি জমে বরফে পরিণত হয়েছে। বরফের উপর মানুষ হেঁটে বেড়াচ্ছে, করছেন স্কেটিং ও স্কি। অসলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও আসেন এই লেকে ঘুরতে। শীত উপভোগ করার জন্যই আমরা আজকে এই লেকটাতে আসছি। আসলে আমাদের দেশে এইভাবে কখনো বরফ কিংবা শীত আমরা অভ্যস্ত না, কিন্তু নরওয়েতে আসার পরে ভালোই লাগছে সবার সাথে শীত উদযাপন করতে, এবং এরা শীতটাকে খুব আনন্দের সাথে উদযাপন করে। অনেকে নরওয়েতে পড়াশোনা করতে এসেছেন, তাদের কেউ কেউ সাদা ও শুভ্র বরফের উপর প্রথমবারের মতো হাঁটার আনন্দে উচ্ছ্বসিত। আসলে জীবনে যে কখনো বরফ দেখতে পারবো এটা আমি আসলে কখনো কল্পনা করতে পারি নাই, বাট খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। অনেকে আবার নরওয়ের শীতকালকে ইউরোপের অন্য দেশগুলোর চাইতে আলাদা বলে অভিহিত করেন। 3 বছর ধরে এখানে আছি, তবে ইউরোপে থাকি দীর্ঘদিন ধরে। এখানকার ঠান্ডা যদিও একটু ব্যতিক্রম ইউরোপের অন্যান্য দেশ থেকে, সো খুব আনন্দদায়ক এখানকার ঠান্ডা বরফ সব কিছু। শীত ও ঠান্ডা যাই থাক না কেন, শরীরে গরম কাপড়, শীতের বিশেষ জুতা, মোজা আর মাথায় উলের টুপি থাকলে এই দেশে শীতকাল মানুষ উপভোগই করেন। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে।